আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজ তৈরি করে দেখাবো ডিম রান্নার একটি রেসিপি। সচরাচর আমরা তো সবসময় ডিম ভাজি, ডিম সেদ্ধ কতভাবেই না খেয়ে থাকি। তো বাড়িতে যদি মাছ মাংস না থাকে তো আমরা 10 মিনিটে ঝটফট বানিয়ে নিতে পারি ডিমের এরকম একটি রেসিপি। তো চলুন দেখে আসি কী কী লাগছে। এখানে আমি 4টা ডিম নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, 3-4টার মতো হবে। আর নিয়েছি 1টা টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1টা পেঁয়াজকলি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো ধনে পাতা। তো এবার প্রথমে আমি ডিমগুলা ভেঙে নিব। তো একে একে সবগুলা ডিম আমি ভেঙে নিচ্ছি। তো ডিমগুলা ভেঙে নিতে নিতে আর একটি কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল আমার পাশে থাকার জন্য। তো কথা বলতে বলতে কিন্তু ডিমগুলা আমি ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। তো লবণ দিয়ে আমি 1টা কাঁটা চামচ দিয়ে ডিমগুলা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। তো ডিমগুলো আমার ফেটানো হয়ে গেছে, এবার চলে যাব রান্না করতে। তো চুলায় 1টা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন রান্নার তেল। তো তেল দেওয়ার পরে এবার দিয়ে দেব গোলানো ডিম। তো ডিমটা দিয়ে আমি ঝুরি করে ভেজে নিব। তো বেশ ঝরঝরা হয়ে গেছে ডিমটা। তো ডিমটা আমি ঝুরি করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে আমি ডিমটা তুলে রেখে দেব 1টা বাটিতে। তো তুলে নিয়েছি আমি এ পর্যায়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিব, কালার করে ভাজবো না, একটু নরম হলেই হবে। তো পেঁয়াজটা আমার এখন কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 চা চামচ করে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। তো এই বাটা মশলার সাথে পেঁয়াজটা আমি আবারও ভালোভাবে নেড়ে নেব, আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পানি। তো পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দেব 1/2 চা চামচের কম পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তো এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়ার পরে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। তো সব কিছু এই মশলার সঙ্গে আমি আর একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য পানি অ্যাড করব। টমেটো পেঁয়াজের কলি সামান্য নরম হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এইভাবে যদি আমরা ডিম ভেজে খাই বা রান্না করি
তাহলে কিন্তু মাছ মাংসের দরকার হবে না। এভাবে রান্না করলে এক নিমেষেই কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। তো আমার কষানো হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তো ডিম দিয়ে আমি এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, হলুদ সবুজ সাদা। তো এবারে সামান্য পানি দিয়ে আমি ডিমটা রান্না করে নিব। তো আমি এখানে এক কাপের মতো পানি অ্যাড করলাম। তো পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নেব। খুব বেশি সময় লাগে না এই ডিমের রান্নাটি করতে, খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যায় আর খেতে তো ভীষণ মজাদার। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আর একটু লবণ, আমার কাছে মনে হয়েছে লবণটা আর একটু লাগবে। তো এ পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো ধনে পাতা। তো ধনে পাতা দিয়ে আমি আর একটু নেড়ে নিব। তো আমি নেড়ে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দেব হাফসা চামচ ভাজা জিরা গুঁড়া আর হাফসা চামচের কম পরিমাণ গরম মশলা গুঁড়া, এটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে এর ফ্লেভারটা আর একটু ভালো আসে। তা আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে রুটি বা পরোটার সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন ডিমের রান্নাটি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবে কিন্তু আমার আরেকটি ভিডিও তৈরি করার উৎসাহ জাগায়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।